আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 ব্যাচের স্টুডেন্টের জন্য কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ লিখতে হবে সেই বিষয়গুলোই প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, যাতে করে এই ওভারঅল বিষয়গুলো সুন্দর মতো সঠিক নিয়মে পূরণ করে তারপর অ্যাসাইনমেন্টের সাথে আমরা সাবমিট করতে পারি। অনেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে প্রবলেম ফেস করছে, শিরোনাম কোনটা লিখবে সেই বিষয়টি সরাসরি পিডিএফ থেকে দেখিয়ে দেব। তো যেহেতু আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য একটি করে পৃথক পৃথক কভার পেজ থাকতে হবে, সেজন্য আমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো বুঝে নিব, যাতে করে কোনো অংশ আমাদের ভুল না হয়, আর ভুল হলে কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে আমাদের টোটাল অ্যাসাইনমেন্টগুলো। এবং কি এই বিষয়গুলো পূরণ করার জন্য আমাদের অবশ্যই আমাদের একটা সনদ লাগবে অথবা আমাদের রেজি কার্ড লাগবে, যেখান থেকে আমরা নামগুলো দেখে দেখে সুন্দরভাবে পূরণ করব। এখানে আমি একটা রেজি কার্ড নিয়ে রেখেছি, যাতে করে আমাদের সকল নামগুলো আমরা প্রপার ওয়েতে বসাতে পারি, কোনো ভুল না হয়। আর এখানে যে রেজিস্টার নাম্বার দেওয়া আছে, এটা আমাদের অবশ্যই লাগবে, নির্ভুলভাবে বসাতে হবে। তো প্রথমে কী দেওয়া আছে, শিক্ষা বোর্ডের নাম, অর্থাৎ আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নাম দিতে হবে। তো আমি সিম্পলি এখানে বাংলায় শিক্ষা বোর্ডের নামটা লিখে দিচ্ছি। তো আমি যে স্টুডেন্টটা পূরণ করে দিচ্ছি সে হচ্ছে ঢাকা বোর্ডের, এই জন্য আমি এখানে ডিগ্রি দিলাম ঢাকা। অর্থাৎ তোমরা যে শিক্ষা বোর্ডের অধীনে রয়েছো সেই শিক্ষা বোর্ডের নামটি প্রথমে দিয়ে দিবে। তো এরপর কী চাওয়া হয়েছে, যে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরটা আমাদের অবশ্যই ইংলিশে লিখতে হবে, এবং কি অষ্টম এবং নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী আমাদের এই বিষয়গুলো কিন্তু পূরণ করতে হবে। তো আমি যেহেতু রেজি কার্ড এখানে রেখে নিয়েছি, তো আমরা এই সংখ্যাটি এখন হুবহু এখানে লিখে দিব। তো আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো লিখে দিই। তো প্রথমে রয়েছে 2, দেন হচ্ছে 7, 0, 0, 2, 3, 9, 9, 6, 5। অর্থাৎ আমরা নির্ভুলভাবে আমাদের যে রেজি কার্ডের নম্বরটি রেজিস্ট্রেশন নম্বর সেটি কিন্তু এখানে উঠিয়ে দিয়েছি। তো এরপর কী চাওয়া হয়েছে, যে পরীক্ষার্থীদের নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজি কার্ডে কিন্তু পরীক্ষার্থীর এখানে নাম দেওয়া আছে, বাট এগুলো কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে নাই। তো আমাদের অবশ্যই এগুলো কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো আমরা এভাবে রেজি কার্ড দেখে হুবহু লিখবো। তো এখানেও কিন্তু লিখে দেওয়া আছে যে এসএসসি দাখিল সনদ অনুযায়ী আমাদের লিখতে হবে, অর্থাৎ আমাদের সনদে যেভাবে লেখা আছে আমরা ঠিক সেভাবেই লিখবো। তো এখানে আমি যাটা পূরণ করে দিচ্ছি, এম ডি আশিক মিয়া, আমি নামটা এখানে লিখে দিচ্ছি ক্যাপিটাল লেটারে। তো এম ডি আশিক এ এস এইচ আই কে আশিক মিয়া এম আই এ এইচ আশিক মিয়া। তো এখন আমরা এই পর্যায়ে আমাদের যে নামটা ছিল নামটা আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিয়েছি। তো এরপর কি পরীক্ষার্থীদের পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে, আমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখব, কারণ কোনো অংশ ভুল হলে কিন্তু আমাদের পরে সমস্যায় পড়তে হবে। তো পরীক্ষার্থীর পিতার নাম এখন আমি এই পর্যায়ে লিখে দিচ্ছি। তো এখানে লেখা আছে আব্দুল হালিম, এখানে কিন্তু ছোট হাতের অক্ষর আছে, বাট সেগুলো আমরা প্রত্যেকটাই ক্যাপিটাল লেটারে লিখে দিব। আব্দুল এ বি ডি ইউ এল আব্দুল হালিম এইচ এ এল আই এম আব্দুল হালিম, আমরা পিতার নামটা লিখে দিলাম। তো এ পর্যায়ে এর পরবর্তী কী আছে, পরীক্ষার্থীদের মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার মাতার নাম লেখা আছে রমেশা বেগম, তো এখানে কিন্তু ছোটো হাতের অক্ষর আছে, আমরা বড় হাতের অক্ষরে সেগুলো লিখে দিব। তো আমরা লিখে দিচ্ছি আর ও এম ই সি এইচ এ রমেশা বি ই জি ইউ এম রমেশা বেগম। তো আমরা মাতার নাম ইংরেজিতে লিখে দিয়েছি, আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সনদ আছে সেই সনদ অনুযায়ী হুবহু আমরা এইভাবে সকল বিষয়গুলো পূরণ করে দিব। তো এরপর কী চাওয়া হয়েছে, তো এরপর চাওয়া হয়েছে বিষয় কোড ও বিষয়ের নাম, অর্থাৎ আমাদের যেহেতু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা করে কভার পেজ হবে, সেজন্য আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু এই বিষয় কোড এখানে লিখবো এবং পরবর্তী বিষয়ের নাম লিখে দিতে হবে। তো আমরা উদাহরণ হিসেবে পদার্থের জন্য আমরা লিখছি, সাপোজ ধরে নিলাম, তো সেক্ষেত্রে পদার্থের যে বিষয় কোড রয়েছে পদার্থ প্রথম পত্রের 174 আমরা এটি এই তিনটি অংশে বসিয়ে দিলাম। তো এরপর কি আছে বিষয়ের নাম, যেহেতু পদার্থ বললাম সেহেতু আমরা বিষয়ের নামটা এখানে লিখে দিতে পারি। এখন বলা হয়েছে কিন্তু এখানে বিষয়ের নাম বাট ইংরেজিতে লিখতে হবে কিনা এই ধরনের কোনো নির্দেশনা নেই, সেজন্য চাইলে বাংলাতে লেখা যাবে, বাট আমি যেহেতু ইংলিশে লিখছি সকল বিষয়গুলো এই জন্য ইংলিশেই এই বিষয়টা তুলে দিচ্ছি। তো সেক্ষেত্রে ফিজিক্স পি এইচ ওয়াই এস আই সি এস ফিজিক্স আমরা লিখে দিলাম। তো যেহেতু এটা ফিজিক্স ফার্স্ট পেপার, আমরা অবশ্যই ফার্স্ট পেপারে বিষয়টাও লিখে দিব, ফিজিক্স ফার্স্ট পেপার পি এ পি ই আর ফিজিক্স
ফার্স্ট পেপার। তো আমরা এই বিষয়টা এটাও ক্যাপিটাল লেটারে দিয়ে আমি ব্লক আকারে লিখে দিয়েছি, অবশ্যই তোমরা সুন্দর করে এগুলো লিখে দিবা যাতে ওরা সুন্দর দেখায়। তো এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে বলে দেওয়া আছে যে আমরা এই ফিজিক্সের জন্য যে কত নম্বর অ্যাসাইনমেন্ট করছে ইংলিশে লিখতে হবে। তো যেহেতু আমি এটা ধরলাম ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এই জন্য আমি 01 লিখে দিলাম, 01 নম্বর অ্যাসাইনমেন্ট। তো 2 নম্বর অ্যাসাইনমেন্ট হলে এখানে 02 লিখে দিবা, 3 নম্বর অ্যাসাইনমেন্ট 3, অথবা 0 না লিখলেও চলবে, তোমরা 1, 2, 3 এবং লিখে দিলেও হবে। তো এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই অংশটা অনেকের মধ্যে কনফিউশন হয় যে আমরা শিরোনাম কোনটি লিখব। তো শিরোনাম লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্টে আমাদের প্রথম টেবিলে যে বিষয়টা দেওয়া আছে এখানে এই বিষয়ের নামের অর্থাৎ অধ্যায়ের নামের শেষে আমাদের যে অংশটুকু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি এই অংশটি হবে আমাদের শিরোনাম। তো এখানে ফিজিক্সের জন্য যে শিরোনামটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ভেক্টর। আমরা এখানে ভেক্টর অংশটি লিখে দিচ্ছি এবং এখানে কিন্তু আমরা এই বিষয়টা বাংলায় লিখছি। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের বলা হয় না যে ইংলিশে লিখতে হবে, আমরা শিরোনাম অবশ্যই বাংলাতেই লিখে দিব। তো এই হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের যে অংশটুকু এই অংশকে, নিচের অংশ হচ্ছে মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, অর্থাৎ নিচে যাবতীয় যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কাজ না, এগুলো হচ্ছে সরাসরি আমাদের কলেজ থেকে পূরণ করে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট আমরা কভার পেজ সুন্দর করে তুললাম, তো অ্যাসাইনমেন্টের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো হতে হবে। এবং অ্যাসাইনমেন্টে কিন্তু হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য কীভাবে আমরা অ্যাসাইনমেন্টে হাতের লেখা সুন্দর করতে পারি সেই বিষয়গুলো যদি জানতে চাও তাহলে স্ক্রিন দেওয়া ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখে তোমার সেই বিষয়ে একদম পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নাও। আর যদি অ্যাসাইনমেন্ট বিষয়ে তোমাদের এই কভার পেজ বিষয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিবে, আমি সেগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যাতে করে এই বিষয়ে তোমরা পরবর্তী আর কোনো সমস্যা না থাকে। তো আজ পর্যন্ত সবার অর্থ সুস্থ থাকো, খুদা হাফেজ।